প্রকাশ্যে দিনের আলোতে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল 23 বছর বয়সী ইকুয়েটর মডেলের। তার নাম ল্যান্ডি পারাগা গোবেরু। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী গত 28 এপ্রিল ইকুয়েডরের কুয়েবেডোরের মাস্ক পরা দুজন বন্দুকধারী রেস্তোরাঁয় প্রবেশ করে গুলি করে হত্যা করে তাকে। রেস্তোরাঁর মেঝে রক্তে ভেসে যায়। নিরাপত্তা রক্ষীরা আসার আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়। ইকুয়েডরের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত 27 এপ্রিল শনিবার এক বিয়ের দাওয়াতে গিয়েছিল ল্যান্ডি। এরপর তিনি নির্মমভাবে খুন হলেন। তিনি এ ঘটনায় হত্যাকারীদের খুঁজতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ, তবে এখনও কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণেই খুন হয়েছেন মডেল ল্যান্ড। হত্যাকাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে কিছু সংবাদ মাধ্যম। সিসিটিভির ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ল্যান্ডি। তখনই মাস্ক পরা দুজন বন্দুকধারী রেস্তোরাঁয় প্রবেশ করে মডেলকে খুব কাছ থেকে গুলি করে ওই স্থান ছেড়ে চলে যায়। 2022 সালের সুন্দরী প্রতিযোগিতা মিস ইকুয়েডরে অংশগ্রহণ করেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 লাখেরও বেশি অনুসারী রয়েছে তার। মডেলিং এর পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন ল্যান্ডি। সামিহা তাবাসুম, খবর সংযোগ।